লোকবল না দিয়েই ডেঙ্গুর চিকিৎসার জন্য রাজধানীর লালকুঠির হাসপাতালকে বিশেষায়িত হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে ডেঙ্গু চিকিৎসার জন্য হাসপাতালটিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। রোগী ভর্তি হচ্ছে না, রোগী ভর্তি না করে ফিরিয়ে দেয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক বলছেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী চেয়ে বহুবার চিঠি দেওয়ার পরও লোকবল না পাওয়ায় রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি জানানি স্বীকার করে বলেন, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। হাসপাতালের একটি বিছানার জন্য সারা ঢাকায় যখন করোনা রোগী নিয়ে মানুষ ছিল দিশেহারা, তখন অলস পড়েছিল রাজধানীর মিরপুরের লালকুঠির হাসপাতাল। একই পরিস্থিতি ডেঙ্গুর সময়ও। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার লোকবল চাইলেও ব্যবস্থা করেনি স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তি দিয়ে ঢাকার 5টি হাসপাতালকে ডেঙ্গুর জন্য নির্ধারণ করে দেয়, যার মধ্যে লালকুঠির হাসপাতাল রয়েছে। এমন ঘোষণায় অনেকে মঙ্গলবার রোগী নিয়ে হাসপাতালটিতে গেলেও তাদের ফিরে আসতে হয়। তো আমরা নিয়ে যাওয়ার পরেই সেখানে গেটে থাকা নিরাপত্তা কর্মীরা বললো যে, আসলে জানতে চাইলাম, তাদের সঙ্গে কথা বললাম, যখন তারা বললো যে আসলে হাসপাতালটি এখনো তারা ডেঙ্গু রোগীদের ভর্তি করছে না। হাসপাতালের পরিচালক বলছেন, জনবল না থাকা ইচ্ছে থাকার পরও ডেঙ্গু চিকিৎসা শুরু করা যাচ্ছে না। বারবার চিঠি দিয়েও লোকবল চাইলেও কোনো ব্যবস্থা হয়নি এখনো। এখানে তো জনবল নাই, আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে জনবলের জন্য লিখছি, কিছু 10 জন মেডিকেল অফিসার দিয়েছেন, এখন হয়তো কনসালটেন্ট দিবে, তাহলে আমরা শুরু করে দেবো। এখন তো নার্সিং অধিদপ্তরকে চিঠি লিখছে, স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি লিখছে, এখন পর্যন্ত জনবল আসে নাই, হয়তো ওনারা চেষ্টা করছে। এ নিয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, করোনা প্রকোপ কমে যাওয়ায় এখন সব হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসা শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে, আর লোকবল ঘাটতি থাকা হাসপাতালে সংকট দ্রুতই সমাধান হবে। ডেঙ্গু চিকিৎসার জন্য তো স্পেশাল কিছু লাগে না, আপনি যেহেতু ব্যাপারটা নজরে আনলেন, অবশ্যই আমি এটা অ্যাড্রেস করবো। আমি কথা বলবো, আজকে কথা বলবো। আমরা অলরেডি অন্য যে সমস্ত হাসপাতাল যেগুলো কোভিড এর জন্য বাদ দিয়েছিলাম, কোভিড এর জন্য ছেড়ে দিয়েছিলাম, এখন কোভিড কমে গেছে, তাদেরকে বলেছি ডেঙ্গুর পেশেন্ট ভর্তি করবে। সোমবার নতুন করে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 276 জন। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।